দেখেন কি সুন্দর ফুল ধরে রয়েছে, ধবধবে সাদা, এবং গাছে এখানে কুড়ি ধরে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন এভারগ্রিন ইউটিউব চ্যানেল, আর আমি আজকে আলোচনা করব সেরা পাঁচটি গন্ধযুক্ত ফুলের গাছ নিয়ে। তো প্রথমেই যে গাছটি রেখেছি, যারা ছাদ বাগান করেন তারা পাতা দেখে আর ফুল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি হচ্ছে সেই গন্ধরাজ ফুল। নামের সাথেই কিন্তু গন্ধের একটা সম্পর্ক আছে, গন্ধরাজ। এখান থেকে বুঝতে পারছেন যে এই ফুলের গন্ধ কতটা তীব্র হতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই ফুলের গন্ধের জন্য এই ফুলের নাম রাখা হয়েছে গন্ধরাজ। খুবই সুগন্ধযুক্ত একটি ফুল। ছাদ বাগানে একটি গাছ থাকলে পুরো বাগানকে সুগন্ধে মাতোয়ারা করে রাখবে। এখানে দুটো ফুল দেখতে পাওয়া যাচ্ছে এবং এখানে একটা কুড়ি। আমার গাছটি বেশ অবহেলায় মানুষ হচ্ছে, তারপরে কিন্তু সে ফুল দিতে কার্পণ্য করেনি, ফুল কুড়ি দিতেই আছে। এবং এই গাছের খুব সহজেই কিন্তু কাটিং থেকে চারা তৈরি করা যায়। বর্ষাকালে কাটিং বসালে সব থেকে ভালো সময়। যারা ছাদ বাগান করেন এবং যদি এই গাছটি না থাকে, তারা কিন্তু যেন অবশ্যই এই গাছটি রাখে। আর আমার মনে হয় খুবই সামান্য পরিচর্যায় কিন্তু এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব। দ্বিতীয় নম্বর এই ফুল গাছটি হচ্ছে কামিনী ফুল। দেখেন এই ফুলের কিন্তু খুবই তীব্র একটি গন্ধ আছে। একটি গাছ পুরো ছাদকে মাতোয়ারা করে রাখবে। দেখেন যখন প্রচুর ফুল হয় তখন গাছে মানে মনে হয় যে পাতা নেই, শুধু ফুল ধরে রয়েছে। খুবই সুগন্ধযুক্ত হয় এই ফুল। আর এই গাছের খুব সহজে কিন্তু বনসাই লুক দেওয়া যায়। এই গাছের কাটিং থেকেও চারা তৈরি করা যায়। আমার পুরাতন একটি গাছ, আমার 4 বছরের পুরাতন একটি গাছ, 4 বছর থেকেই একই টবে রয়েছে এবং কিন্তু আমি কোনো রিপোর্ট করিনি। একই রকম মাটিতেই বসিয়েছিলাম, তখন আমি নতুন নতুন বাগান করতাম, অতটা বুঝতাম না, শুধু গোবর সার আর মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তাতেই দেখেন কিন্তু গাছে প্রচুর ফুল ধরে রয়েছে। এবং আমার জানা মতে এই গাছ প্রায় সারা বছরই ফুল দেয়, কোনো সিজনে কম দেয়, কোনো সিজনে বেশি দেয়, কিন্তু সারা বছরই ফুল দেয়। একটি গাছ থাকলেই কিন্তু পুরো ছাদ বাগান সুগন্ধে মাতিয়ে রাখবে। আর তিন নম্বর এই ফুল গাছটি হচ্ছে বেলি ফুল। আপনাদের সকলেরই আশা করি মোটামুটি পরিচিত এই বেলি ফুল। এটাও দেখেন আমার পুরাতন গাছগুলোর মধ্যে কিন্তু এটা একটা। এই গাছের বয়স 4 বছর প্লাস হবে। সাধারণ মাটিতে বসেছিলাম, কিন্তু আমি এতে এখনও ফুল পেয়ে যাচ্ছি। আর এই গাছ থেকে আমি কিন্তু কাটিং থেকে অসংখ্য চারা তৈরি করেছি। এই গাছের রোগ বালাই খুব একটা হয় না বললেই চলে, আমি দেখেছি। ডাইব্যাক হয়, তবে সেগুলো কেটে দিলেই কিন্তু গাছ ঠিক থাকে। আর বছরে একবার প্রুনিং করে দিলে গাছের প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। আর এই গাছের খাবার বলতে আমি জৈব খাবার দিই, টবের মাটি খুঁড়ে জৈব খাবার দিই। আর এরকম মাসে একবার নিমতেল স্প্রে করি, যখন আদার্স গাছে নিমতেল স্প্রে করি তখন এই গাছে আমি স্প্রে করে দিই। এখন ফুল নেই, কিন্তু এখন আমি সেই ভর দুপুরে ভিডিও করছি, আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ফুল শুকিয়ে রয়েছে, মানে এই গাছে প্রচুর এখনও ফুল পাওয়া যায়। বাজারে এই ফুল গাছগুলোর খুব কম দাম, আপনারা সংগ্রহে রাখতে পারেন এই বেলি ফুল গাছ। এটি হচ্ছে শিউলি ফুলের গাছ। এখন গাছটি ছোট রয়েছে, ছোট রয়েছে বলতে আমি এই গাছের কাটিং থেকে চারা করে মাটিতে বসেছি, সেখানে বিশাল বড় গাছ হয়েছে। তো আমি আর নিচে গেলাম না ভিডিও করতে, উপর থেকে দেখে দিলাম। 3 বছর থেকেই কিন্তু এ টবে রয়েছে, এবং শীতকাল আসলে কিন্তু এই গাছে প্রচুর ফুল পাওয়া যায়। গাছটা একটু ঝিমিয়ে গেছে কড়া রোদ্রে, আমি একটু আগে জল দিয়েছি। তো শিউলি ফুল সম্বন্ধে আপনারা অনেকেই জানেন, এই গাছের কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায়। সন্ধ্যাবেলা ফুল হয় এবং সকালবেলা এই ফুল ঝরে যায়। কাটিং থেকে এবং বীজ থেকে কিন্তু এই গাছের চারা তৈরি করা যায়। এখন 12 মাসেও শিউলি ফুল পাওয়া যায়, তবে আমার সেটি সংগ্রহে নেই। আমি চেষ্টা করব সেই গাছটিকে আনার, কারণ আমার শিউলি ফুলের সুগন্ধ খুব ভালো লাগে।
পাঁচ নম্বর এই গাছটি হচ্ছে দোলন চাঁপা ফুল গাছ। আমার ছাদে যারা আসে বাগান দেখতে, যারা নতুন বাগানি, এরা অনেকেই বলে যে এটা হলুদ গাছ বা কেউ বলে আদা গাছ, কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি দোলন চাঁপা ফুলের গাছ। বর্ষাকালে হয় সাদা রঙের ফুল, প্রচুর সুগন্ধ এই ফুলের। এর কন্দ থেকে চারা তৈরি করা যায়। সারা বছর গাছ পিছিয়ে থাকে, কিন্তু বর্ষাকালে একমাত্র এই গাছের ফুল দেয়। 3 বছর থেকে একই টবে রয়েছে, বর্ষাকালে আমি ফুল পাই। তো এই ছিল আজকের ভিডিও। আর এই 5টি গাছ ছাড়াও কিন্তু আপনারা লাগাতে পারেন, যেমন হাসনা হেনা প্রচুর সুগন্ধ দেয়, তারপরে আছে আপনার থোকা টগর, থোকা টগরও কিন্তু ফুল দেয়, বিভিন্ন গাছ ফুল দেয়। তাদের মধ্যে এই 7টি বা আর কিছু বাড়তি হবে, এগুলো গাছ ফুল দেয়, এগুলো আপনারা সংগ্রহে রাখতে পারেন, ছাদ বাগানের সুগন্ধে ভরে থাকবে।